আমাদের চক্ষু রোগ হতো আমরা কখনই ডাক্তারের শরণাপন্ন হতাম না আলহামদুলিল্লাহ এই দোয়ারায় মাত্র তিন দিনেই চক্ষু রোগ আরোগ্য হয়ে যেত আসসালাম রহমাতল্লা যাদের চোখ উঠেছে তাদের জন্য আমার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এবং সে ভিডিও শেষে থাকবে তিনটি গুরুত্বপূর্ণ দোয়া যেই দোয়া পাঠ করার পর চোখে ফু দিলে হানড্রেড পার্সেন্ট আপনার চোখ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ পরামর্শগুলো হলো চোখ কচলানো যাবে না চোখ রগড়ানো যাবে না কচলানো যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সাথে টিস্যু রাখতে হবে যাতে চোখ দিয়ে পানি পড়ে সে পানি মোছা যায় এবং সেই টিস্যুটিকে ময়লা ঝরিতে ফেলে দিতে হবে চোখ ওঠা রোগী যে সমস্ত বালিশ বিছানা ব্যবহার করবে এগুলোতে অন্য কেউ শেয়ার করতে পারবে না চশমা পরা ভালো যাতে করে করে সূর্যের রশ্মি এবং ধুলাবালি থেকে রক্ষা পাওয়া যায় চোখে বেশি পরিমাণ পানির ঝাপটা দেওয়া যাবে না বেশি করে পানির ঝাপটা দিলে করে চোখের উপর বেশি প্রেশার পরে হিতে বিপরীত হতে পারে এবার বেশি সমস্যা দেখা দিলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে এবার আসুন যেই দোয়াগুলো পড়লে চোখও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ একটি দেওয়া হলো এই দোয়াটা সকাল সন্ধ্যা তিনবার পরে চোখে ফুক দিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার চক্ষু রোগ সুস্থ হয়ে যাবে দ্বিতীয় নম্বর দোয়া আর নেবনে আব্বাস রাজি আল্লাহ তুম আলী নবী সাল আলী আসাল্লাম আব্দুল নেবনে আব্বাস রাজু আল্লাহ তালুম থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাস্লাম থেকে ইরশাদ করেন মানিদান যে ব্যক্তি এমন অসুস্থ ব্যক্তির নিকট উপস্থিত হল যার মৃত্যুর সময় এখনো আসেনি সাবা মিরর অথবা অসুস্থ ব্যক্তির নিকট সাতবার যদি এই দুটা পাঠ করে আস আল্লাহ আদিম রব্বাউর শিল আদিম আইয়াসা আস আল্লাহ রব্বা লাউর শিল আদিম ফিয়াকা এই দুটা সাতবার পাঠ করলে বললেন আল্লাহ তাকে এই রোগ থেকে আরোগ্য দিবেন তো এই দোয়াটা সাত দা পড়তে হবে সকাল সন্ধ্যা নামাজের পর মাগরিব নামাজের পর সাতবার পাঠ করে ফু দিয়ে চোখের মধ্যে ফু দিতে হবে নিজে নিজে পড়লে আইয়াস ফি আর অন্য কেউ যদি পড়ে রোগীর সামনে যে আইয়াস ফি আঁকা যা আল্লাহ তোমাকে আরোগ্য করুক সর্বশেষ দোয়া যেটা পবিত্র করান এসেছে চক্ষু রোগীর জন্য এই দোয়াটা পরা যেতে পারে বিশেষ করে আমার আব্বা মারহম মাওলানা শামসদ্দির রাহিমাহুল্লোতওয়ালা তিনি আমাদেরকে এই দোয়াটি পরে ফুঁক দিতেন আমাদের যখন চক্ষু রোগ হতো আমরা কখনই ডাক্তারের স্মরণাপন্ন হতাম না আলহামদুল্লাহ এই দোয়ার ওসিলায় মাত্র তিন দিনেই রোগ আরোগ্য হয়ে যেত দোয়াটি নম্বর আয়াত দোয়াটি হলো ফাকাশফনা আন কগিফাকা ফবাসারুকাল ইয়াউম হাদীদ ফাকাশফনা আন কগিফাকা ফবাসারুকাল ইয়াউম হাদীদ এই দোয়াটি সাতবার পরে ফুক দিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% আপনার চোখ সুস্থ হয়ে যাবে আল্লাহ তলা আপনাদের সঠিকভাবে কোরআনের আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু